রিশাদ এক্সপেক্টার হতে পারে রিশাদের খুব ভালো সুযোগ থাকবে আমি জানি না টিমে তামিম থাকবে কিনা তামিমও এক্সপেক্টার হতে পারে তানজিৎ তামিম সো রিশাদের আমার রিষাদকে নিয়ে অনেক বড় আশা আছে যে ঋষাদ ভালো কিছু একটা করবে হ্যাঁ সেটাই বললাম আমি রিশাদকে এই কারণেই বললাম যে এক্সপেক্টার হতে পারে কারণ রিশাদ যেভাবে ও নিজেকে মেলে ধরেছে যেভাবে ও খেলছে ও ওর চমৎকার না ম্যাচে ও প্রতি ম্যাচেই অলমোস্ট দুইটা তিনটা চারটা এরকম করে উইকেট পাচ্ছে এবং চেঞ্জেস ম্যাসিভ ওর জায়গা চমৎকার হয়েছে ও লুজ বল খুবই কম করছে জায়গাটা টার্ন পাচ্ছে উইকেটে সো রিচার্জ যদি ওর রং ওয়ানটা নিয়ে একটু কাজ করে আমার মনে হয় ও মানে আনপ্লেয়েবল হয়ে যাবে ব্যাটিং হ্যাঁ বিপিএল ডিপিএলে হয়তো বা ব্যাটিংটা ওইভাবেও এখনও করতে পারেনি কারণ উইকেটটা অনেক কিছু ব্যারি করে উইকেটে ও যেই ধরনের ব্যাটসম্যান সেইরকম উইকেট আসলে না কারণ বল ফেসে আসছে বল লো হচ্ছে সো ওর জন্য ইন্টারন্যাশনাল ম্যাচে তো আর এরকম থাকে না ইন্টারন্যাশনাল ম্যাচে অনেক ফ্ল্যাট উইকেট থাকে ইভেন বাউন্স স্পেস থাকে সো ওইখানে রিসাদের আমার মনে হয় ব্যাটিংও ভালো করে না মোস্তাফিজ ধরেন ও কিন্তু মানে প্রোভেন প্লেয়ার মোস্তাফিজ যদি যেই ফর্মে এখন আইপিএলে খেলেছে যেই ফর্মেও আছে ও যদি সেইম জিনিসটাই কন্টিনিউ করতে পারে বাংলাদেশের পরে আমাদের জন্য গরি না হবে মোস্তাফিজের ব্যাপারে আমি যেটা বলবো যে ও যেই ধরনের বলার যেই প্ল্যানটা টিমের থাকে কিংবা উইকেটটা যেটা মানে যেটা পারমিট করে ও যদি প্ল্যানের ভিতরে ওই প্ল্যানটা এক্সিকিউট করতে পারে তাহলে দেন মুস্তাফিজ ইস আ ডেঞ্জারাস বলার সো হ্যাঁ আপনি সব ম্যাচ ভালো খেলবেন না দুই একটা ম্যাচ এদিক ওদিক হতে পারে কিন্তু মোস্তাফিজের কাছে যেহেতু আমাদের আশাটা অনেক এই কারণে আমরা মোস্তাফিজ একটু খারাপ খেললেই এটা আমাদের কাছে চোখে পড়ে তো এটা বাড়তি প্রেশার একটা ওর উপরে কিন্তু আমার মনে হয় না ওই প্রেসারটা নেয় ও চেষ্টা করে সব ম্যাচেই ভালো খেলতে কিন্তু এটা আসলে ওয়ার্ল্ডের সব থেকে ভালো প্লেয়ারের পক্ষেও সম্ভব না প্রত্যেকটা ম্যাচ ভালো খেলা হয় আপনি বলে নামতে পারবেন না আপনি ভালো খেলবেনই হ্যাঁ প্ল্যানটা যদি এক্সিকিউট করতে পারে সিম্পল থাকতে পারে ক্লিয়ার মাইন্ড থাকে তাহলে ভালো করা সম্ভব ওকে ব্যাটসম্যানরা তো অবশ্যই বাংলাদেশের ব্যাটসম্যানরাও মানে আমার আমরা তো ব্যাটিংয়েই সবসময় আমরা ভালো করেছি হ্যাঁ বলাররা এখন ভালো করছে বলাররা পেস বলাররা বিশেষ করে খুবই চমৎকার ফর্মে আছে ওরা অনেক মেনটেন করছে অনেক কষ্ট করছে এবং ওইটারই রেজাল্ট ওরা পাচ্ছে এখন সো ওরা যদি এটাকে ধরে রাখে এবং ব্যাটসম্যানরা অ্যাট দ্য সেম টাইম যদি ক্লিক করে যায় আমাদের ভালো একটা রেজাল্ট আমরা আশা করি কঠিন হতে পারে কঠিন হচ্ছে অনেক কিন্তু ওরা মেনটেন করতে পারছে সোফার যেহেতু সামনে আমাদের জিম্বাবুয়ে তারপরে ওয়ার্ল্ড কাপ আছে ন্যাশনাল টিমে যারা খেলছে আহ্বানিতে অনেকেই আছে সো সবারই একটাই চেষ্টা যে ওরা যেন ফিট থাকে ইঞ্জুরিতে না পড়ে চেষ্টা করা হচ্ছে যে ছোট ছোট স্পেলে বলিং করতে এবং আমাদেরকে ম্যাচ অফিসিয়ালস ওনারা আমাদেরকে এটুক অ্যালাউ করছেন যে স্পেলের পরে দুই দুই ওভারের জন্য বাইরে এসে ওরা যেন একটু রেস্ট নিয়ে যেতে পারে আইসবাদটা যেন আমি মেনটেন করছি আমার টিমে আইস ব্যথ যেন সব সময় থাকে যার যখনই হয় এবং তিনটা ড্রিঙ্কস ব্রেক আমরা পাচ্ছি থ্যাংক ইউ